জি প্রাণপ্রিয় বিজনেস পার্টনারগণ, আপনাদেরকে বিনীত অনুরোধ করবো লিঙ্কটি দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য। আর যারা জয়েন করেছেন এবং যারা জয়েন করেননি তারা তো আমার কথা শুনতে পাবেন না। সো আপনারা সবাইকে ইনফর্ম করেন যে তাড়াতাড়ি জয়েন করে ফেলুক সবাই। আর যারা জয়েন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জি প্রিয় রকি আসল জনাব, আপনি প্লিজ হ্যান্ড রেজ করুন, আপনাকে সুযোগ করে অসাধারণ আলোচনা করছেন, সত্যি আমরা অভিভূত হচ্ছি। একজন মেয়ে মাত্র একাদশ শ্রেণীতে পড়ে, কি সাবলীল, সুললিত ভাবে একদম ফ্লুয়েন্টলি কথা বলছেন, আশ্চর্যকর বিষয়। আশা করছি অনেক দূর এগিয়ে যাবেন, আপনি অনেক দূরে যেতে পারবেন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, সাথে আজকের প্রোগ্রাম অনেক বেশি সুন্দর হচ্ছে, সেজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ লিডা, জি কন্টিনিউ করেন প্লিজ। জি আমি কোথায় ছিলাম যেন? ও, যেটা বলছিলাম, যাদেরকে আপনারা ইনভাইট করছেন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন, এতে তারা যে কোনো বিষয় আপনার সাথে শেয়ার করতে পারবে সহজে। এক্ষেত্রে কিন্তু মানে সহজে আপনি তাদেরকে একটা নির্দিষ্ট বিষয় বোঝাতে সক্ষম হবেন। তারপরে যারা কাজে আগ্রহী তাদের সাথে বেশি বেশি কথা বলুন, তাদের সমস্যাগুলো জানুন এবং তাদেরকে ছোট ছোট কাজগুলো শিখিয়ে দিন। যেমন আমার ক্ষেত্রে বলি, এই যে বেশিরভাগ যে ছোট ছোট কাজ, যেমন কার্ড তৈরি করা, তারপরে যে গোল্ডেন কার্ড যেটা দিই সেটা তৈরি করা, তারপর এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা কাজ যেগুলো আমি পারতাম না, মানে যেগুলো সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, সেই কাজগুলো কিন্তু আমার লিডারগণ শিখাই দিচ্ছে। যেমন এই যে খালিদ সাইফুল্লাহ ভাই, উনি আমাকে সব ক্ষেত্রে, মানে ওনার অবদান অস্বীকার করার কোনো উপায় নাই, উনি আমাকে সব ক্ষেত্রে সব বিষয়ে সাহায্য করেন। আমি যে কাজগুলো আমি পারি না কিংবা সমস্যা হয়, আমি সাথে সাথে ভাইয়াকে বলি, ভাইয়া কিন্তু আমাকে শিখে দেন তৎক্ষণাৎ। আর যারা কাজে আগ্রহী তাদেরকে এই ছোট ছোট কাজগুলো শিখাই দেন। কার্ড অ্যাক্টিভ করার বিষয়ে উৎসাহ দেন, তাদেরকে বুঝান যে কার্ড অ্যাক্টিভ করতে পারলে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন, কার্ড অ্যাক্টিভ করার বিষয়ে উৎসাহ দেন। আবার মানে আমাদের মতো যারা স্টুডেন্ট তাদের সমস্যা কি, মানে হাতে টাকা থাকে না, যে ক্ষেত্রে একবারে কিন্তু কার্ড অ্যাক্টিভ করতে পারে না অনেকে, তো সেক্ষেত্রে তাদের বলেন অল্প কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবহার করতে, এতে তারা প্রোডাক্ট বেনিফিট বুঝতে পারবে এবং তারা প্রোডাক্ট নেওয়ার মাধ্যমে যে প্রিভিউ হবে সেটার মাধ্যমে কিন্তু আপনার টিম এগিয়ে যাবে এবং প্রোডাক্ট বেনিফিট শেয়ার করতে পারবে সে নিজে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে। তো এই হলো কিছু ট্রিক্স শেয়ার করলাম, মানে কথা বলতে বলতে মাঝখানে কেটে যাওয়ার কারণে অ্যাটেনশনটা আমার হারিয়ে গেছে, আমি আর সেভাবে আগের মতো কথা বলতে পারছি না। তো তারপরে আমার ডিএক্সএন এ জয়েন হওয়ার পিছনে যে গল্প কিংবা উদ্দেশ্য লক্ষ্য সেটা আমি সংক্ষিপ্ত ভাবে বলে কথা শেষ করব। আমি ডিএক্সএন এ কেন জয়েন করছি, একটা মেয়ের কিছু সুপ্ত শখ থাকে সব সময় নিজে কিছু করার। একটা মেয়ে যখন অবিবাহিত থাকে তখন কোনো শখ পূরণ করার জন্য কিন্তু বাবার কাছে চাইতে হয়, বিয়ের পরে বিবাহিত একটা মেয়ে কোনো শখ পূরণ করার জন্য কিন্তু সে বাবার কাছে চাইতে পারে না, তখন তাকে স্বামীর কাছে চাইতে হয়। তো প্রতিটা মেয়েরই কিছু সুপ্ত শখ থাকে, কিছু ছোট ছোট ইচ্ছা থাকে, আমার মনে হয় সেই ইচ্ছাগুলো পূরণ করার জন্য হলেও তাকে প্রতিষ্ঠিত হওয়া দরকার, নিজে কিছু করা দরকার। তো আমি যখন লিংকে ক্লিক করে এই প্ল্যাটফর্মে আসলাম এবং সবকিছু জানতে পারলাম, মোটামুটি বুঝতে পারলাম, তখন আমার মনে হলো আমার এখানে থাকা উচিত, আমি এখান থেকে ইনশাআল্লাহ সফল হতে পারবো। তো আমার ইচ্ছা আছে এখান থেকে সফল হওয়ার, নিজের ছোট ছোট কিছু শখ পূরণ করার, পরিবারকে সাহায্য করার, আর তারপরে এখানে এসে আমি অনেক ভালো সময় কাটাই। এখানে ধরেন যে টিম, আমাদের টিমটা মাশাআল্লাহ খুব ভালো, টিমের প্রতিটা সদস্য বন্ধুর মতো আমার। এখানে এসে আমি পরিবার, বন্ধু, ভাই, বোন সবকিছুর অভাব পূরণ হয়েছে। এখানে আমি কাজ করি আনন্দের সাথে, কাজে কোনো বোরিং ফিল করি না, আর আনন্দের সাথে কাজ করলে সবকিছু ভালো লাগে। তো এই মোটামুটি চলতেছে। এরপরে আমাদের দুজন গেস্ট লিডার আছে, ওনারা অনেক সুন্দর আলোচনা করবে, আপনার আমরা সবাই তাদের আলোচনা শুনবো। তো আমি আমার কথা শেষ করছি, ধন্যবাদ লিডার পুনরায় আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।
জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় লেডি লিডার রোকেয়া সুলতানা, আজকে চমৎকার প্রোগ্রামে চমৎকার কিছু কথা উপস্থাপন করার জন্য। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, সাথে দোয়া করছি আল্লাহ সুবহানাহু তাআলা যেন আপনার নেক আশাগুলো পূরণ করে দেন, সাথে সাথে আপনি এমন সফলতা অর্জন করেন যা দেখে অগণিত অসংখ্য যুবক যুবতী তারা যেন সিদ্ধান্ত নিতে পারে এবং ডিএক্সএম থেকে সফল হতে পারে। আমাদের একজনের সফলতা দেখে হাজারো মানুষ ছুটে আসবে। কবি নজরুলের ভাষায় বলে দিতে চাই, বলতে চাই, যুগ জামানা বদলে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আমাদের এই যে জামানা, এগুলো বদলে দিতে অনেক মানুষের প্রয়োজন নেই তো। একজন মানুষ যদি দাঁড়িয়ে যায়, একজন মানুষ যদি নিজেকে প্রমাণ করতে পারে, দেখিয়ে দিতে পারে সমাজকে, তাহলে এই একজন মানুষই আনা হবে এই সমাজকে বদলে দিতে, যুগ জামানা বদলে দিতে, ভালো কিছু এস্টাবলিশ করতে। সব প্রিয় বিজনেস পার্টনারগণ, আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের প্রিয় লেডি লিডারের কথা, খুব চমৎকার ছিল কথাগুলো। আমরা যদি এখান থেকে নিতে পারি, আশা করছি অনেক ভালো কিছু করতে পারবো আমরা ইনশাআল্লাহ। অল্প সময় হলেও খুব ভালো কিছু উপস্থাপন করেছে। আমরা সময় ক্ষেপ না করে চলুন তাহলে আমরা চলে যাই আরেকজন স্পিকারের কাছে, যিনি খুব রুট লেভেল থেকে উঠে আসছেন এবং খুব ভালো বিজনেস করছেন। তার কাছে আমরা চলে যেতে চাই, প্রথমে তাকে আমরা খুঁজে পেতে চাই। খুঁজে পাওয়ার জন্য আমরা একটু পন্থা অবলম্বন করতে চাই, তাকে বলতে চাই, প্লিজ রেজ ইওর হ্যান্ড, তাহলে আমরা খুব সহজে খুঁজে পাবো। গুড, ভেরি কুইক রেসপন্স, তাহলে আমরা চলে যাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি প্রিয় লিডার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুফাত জেল হুসাইন, আপনাকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি, কিন্তু আমি একটা কথা বলতে চাচ্ছি। আমরা অনেক সময় স্টেজে আমরা অনেককে বলতে শুনি যে সম্মানিত সুপ্রিয় অডিয়েন্স, আপনারা সবাই ধৈর্য ধরে বসুন, আমার পূর্ববর্তী যে বক্তা কথা বলে গেছেন, আমার সব কথাই উনি বলে গেছেন, আর আমি এখন যা বলবো তা আমার পরবর্তী বক্তা বলবেন। সো আমি আর সময় ক্ষেপণ না করে আমিও বসে পড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সো তোফাজ জেলে চাইন, আমাদের চমৎকার বক্তা ছিল রোকেয়া সুলতানা। আমি আজকে একটু সময় ক্ষেপণ করছিলাম যে আজকে পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত শুনি, কারণ হচ্ছে আমাদের আজকে দুজন স্পিকার খুব বেশি নামি দামি স্পিকার না, বিশেষ করে রোকেয়া সুলতানা সম্পর্কে আমার খুব বেশি ধারণা নাই, আর তোফাজ জেলে হচ্ছেন মাত্র স্টার রুবি। সো আমি চাচ্ছিলাম একটু ওদিকে সময় ক্ষেপণ করে রোকেয়া আপুকে দিয়ে একটু কথা বলে এরপর তোফাজের কাছে যাও। তো তাক লাগিয়ে দিলেন আমাদের, একদম না বললেই নয়, রোকেয়া সুলতানা চমৎকার কথা বলছে। তো এরপরে তোমার পালা, জানি না কাকে কি ওভারকাম করবে, আশা করছি দুজনেই দুজনকে ওভারকাম করে যাবে। তাহলে আমরা শুরু করি, ছিল হাউ টু বি সাকসিড ফ্রম ডিএক্সএন, এই টপিক ছিল উপরে কথা। প্রথমে সংক্ষিপ্ত আলোচনার শুরুতে সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শুরু করো, এরপরে গ্রাজুয়ালি ফরওয়ার্ড সামনের দিকে এগিয়ে যাও। সব জি প্লিজ। অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে আমাকে আজকে চমৎকার প্রোগ্রামে সুযোগ করে দেওয়ার জন্য, এবং সে সাথে আজকে পার্টিসিপেন্ট যারা আছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা আজকে এই পবিত্র রমজান মাসে বিভিন্ন দেশ থেকে অনেক কষ্ট করে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে প্রিয় লিডার রোকেয়া সুলতানাকে, সত্যি যিনি অসাধারণ আলোচনা করেছে, যেটা আসলে নিজেও খুবই মনোমুগ্ধকর হয়েছে তার আলোচনাতে। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো কিছু শেয়ার করার জন্য আপনাদের সাথে। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, আমার নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন, দেশের বাইরে হচ্ছে কিশোরগঞ্জ, বর্তমানে সিলেটে আছি, সেখানে একটা কাজ করি, সেটা হচ্ছে চায়ের দোকান আছে আমার একটা, তো সেই চায়ের দোকানে কাজ করি, পাশাপাশি ডিএক্সএনে আছি আলহামদুলিল্লাহ। তো শুকরিয়া জানাচ্ছি মোহন আব্দুর রাব্বুল আলমিনের দরবারে, যিনি আমাদেরকে ডিএক্সএন মতো নিয়ামতপূর্ণ পূর্ণ চমৎকার একটি প্ল্যাটফর্মে সবাইকে একত্রিত হয়ে কাজ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। তো আসলে আমাদের আজকে যে টপিকটি, যে হাউ টু সাকসেস বি ডিএক্সএন, কিভাবে আমরা সফল হব, সেই সফলতার শব্দটা কিন্তু একেবারে ছোট যে সফল, কিন্তু এর অর্থটা কিন্তু বা এটার যে পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু অনেকটাই বেশি। তো আমরা আসলে দেখেন এখানে যারা আছি সবাই আমরা কিন্তু চাই সফল হতে, প্রত্যেকটা মানুষই জীবনে সফল হতে চাই, সেটা হয়তো বা বিভিন্ন সাইড থেকে বিভিন্ন দিক থেকে প্রত্যেকটা মানুষই কিন্তু সফল হতে চায়। বাট আমাদের এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে যে আমরা যেই জায়গাটা থেকে, যেই অবস্থান থেকে সফল হতে চাইতেছি, যে আসলে সেই জায়গা থেকে যদি আমি আপনি সফল হন, তাহলে আসলে কি আপনার লাইফটা সফল হবে কিনা। যেমন অনেক সফলতা আছে যারা আসলে স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু স্বপ্ন দেখে
যে সে ভালো একটা পড়াশোনা করবে, তারপরে ভালো একটা চাকরি করবে, অথবা সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অথবা ব্যারিস্টার হবে। এখন একটু যদি আমি বলি যে আসলে যারা ইঞ্জিনিয়ার হতে চায়, ডাক্তার হতে চায়, এক্সাম্পল ধরেন কেউ সে ভালো একটা পড়াশোনা করলো এবং সেই ইঞ্জিনিয়ারের যে যোগ্যতা অর্জন করতে গেলে অবশ্যই তাকে কিন্তু আমার মনে হয় ম্যাক্সিমাম 20 বছর পড়াশোনা করতে হবে, ম্যাক্সিমাম নর্মালি 20 বছর। এবং এই 20 বছর পরে সে যদি ইঞ্জিনিয়ার হয়েও যায় তাহলে আসলে কি সে সফল এবং সাকসেস হয়েছে কিনা, আমি মনে করি অবশ্যই সে সফল তখনও হয় নাই। কারণ এই যে 20টা বছর সে পড়াশোনা করলো বা তার মেধা শ্রম সমস্ত কিছু ইনভেস্টের মাধ্যমে সে কিন্তু ইঞ্জিনিয়ার হলো, অর্থাৎ ইঞ্জিনিয়ার হওয়া মানে এটা নয় যে তার লাইফটা কিন্তু সেটেল অথবা সাকসেস হয়ে গেছে, সে ইঞ্জিনিয়ার হওয়া মানে এটা যে সে তার কর্মজীবন শুরু করেছে। এখন এই 20 বছর পরে সে কিন্তু তার কর্মজীবনে শুধুমাত্র পা রাখলো, সেখান থেকে যদি সে প্রতিষ্ঠিত হতে চায় তার অবশ্যই প্রত্যেকটা মানুষ কিন্তু ইনকামের দিকে আসলে নজর এবং ফোকাসটা থাকে যে কিভাবে ইনকামটা বৃদ্ধি করা যায়। হয়তো ইঞ্জিনিয়ার হলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাবে, তো সে ইনকামটা যদি দেখেন আসলে যদি সে লক্ষ টাকা ইনকাম করে তখন থেকে শুধু তার যাত্রাটা শুরু করলো কাজের জন্য, তাই না? এবং অবশ্যই তখন তার বয়সটা কিন্তু আমার মনে হয় একটা মানুষ বর্তমানে হায়াতমত বলা যায় না, তবে এভারেজে যে একটা বয়স আমরা বাংলাদেশে মানুষ এখন হায়াও থাকে তার অর্ধেক কিন্তু প্রায় হয়ে যায়, তখন থেকে উনি যে ইনকামের জন্য রাস্তাতে দৌড়াইতেছে তখন উনি কিন্তু ওনার পরিবার বলেন, ফ্যামিলি বলেন, আত্মীয় স্বজন তাদেরকে আসলে সময় দিবে বা সময় দেওয়ার মতন সেই সময়টা কিন্তু থাকে না। কারণ একটা ইঞ্জিনিয়ার খুব বিজি লোক কিন্তু, সে অনেক বিজি এবং ব্যস্ততার মধ্যে থাকে, এই যে সে ইনকামের জন্য ছুটতে থাকে সেই ইনকামটা আসলে আমরা ইনকাম যেটা করবো ইনকামটা আমাদের কখন দরকার, কোন বয়সে দরকার আমাদের, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ইনকামটা কখন দরকার। এখন আপনি যদি বৃদ্ধ বয়সে গিয়ে আপনি টাকা দিয়ে চান যে ঘোরাঘুরি করতে, আপনি যদি আপনার যৌবন বয়সের স্বপ্নটা আপনি বৃদ্ধ বয়সে গিয়ে পূরণ করতে চান, আপনার যদি কোটি টাকা থাকে আপনার সেটা সম্ভব হবে না। আপনার যৌবনকালে যে জিনিসটা করতে পারবেন সেটা শুধু আপনার বয়সটাই পারবে, বাট ওই পরবর্তীতে আপনার কোটি টাকা থাকলে কিন্তু সেটা হবে না। এখন দেখেন যে ইঞ্জিনিয়ার তো হলো, সে কিন্তু তখন এই যে সময় ব্যস্ততা সে বিভিন্ন ভাবে কাজ করতেছে, কাজের মাধ্যমে আছে, ওই টাকা দিয়ে কিন্তু সে কতটা সুখী বা কতটা হ্যাপি, শুধুমাত্র হয়তো সে একটা ইনকাম পাইতেছে মোটামুটি টাকা, কিন্তু আমি মনে করি সেই টাকা দিয়ে কিন্তু আসলে সে সুখী হতে পারবে না, হয়তো দু একজন হতে পারে বাট সবাই কিন্তু না। কারণ সে তার পরিবারকে সময় দিতে পারতেছে না, সে চাইলেই তার পরিবারকে পরিবারকে নিয়ে তার ফ্রিডম ভাবে সময় কাটাতে পারছে না, স্বাধীনতা পাচ্ছে না, সে কিন্তু ওই যে চাকরি ইঞ্জিনিয়ার হওয়ার পরে যে কাজ করতেছে সেখানে কিন্তু সে খুব ব্যস্ত থাকা লাগে, এবং সেখানে কাজ করতে করতে একটা সময় যখন সে চিন্তা করে যে তার ভবিষ্যৎ, তার ফিউচার, তার পরিবার সন্তানের জন্য এমন কিছু রেখে যাবে যে টাকা পয়সা দিয়ে তাদের ফ্যামিলি একদম সফল এবং সাকসেস তাদের সে না থাকলেও চলবে, আসলে কি এটা কি চলবে? আমি মনে করি অবশ্যই কিন্তু চলবে না। এবং এই যে টাকার পিছনে যেটা আমাদের ছেলেটা বলে গেছে যে টাকার পিছনে আমরা বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, আমরা দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছি না কেন আমরা সেখানে টাকার পিছনে ছুটতে ছুটতে নিজের অসুস্থ করে ফেলতেছি, আবার সেই শরীরকে সুস্থ করার জন্য পরবর্তী সারা জীবন যে টাকাটা আমরা ইনকাম করতেছি সেই টাকা কিন্তু আবার এই শরীরের প্রতি ব্যয় করতেছি, অর্থাৎ মাইনাস প্লাস বরাবর কিন্তু যখন আপনার সময় শেষ হয়ে যায় তখন কিন্তু ফলাফলটাও লেভেল হয়ে যায়, আপনার তেমন কিছু থাকে না, তার অবশিষ্ট তেমন কিছু কিন্তু থাকে না। আমরা যারা দেখেন ডিএক্সএন সিস্টেম আছে এখান থেকে কিন্তু আমাদের এই যে 20 বছর জার্নি করে পড়াশোনা করার পর কর্মজীবন শুরু করতে হবে না, শুধুমাত্র আমরা যে যে অবস্থানে আছি স্টুডেন্ট, চাকরিজীবী, যারা প্রবাসী আছে, যে কোনো অবস্থা থেকে আমরা কিন্তু এটা শুরু করে জাস্ট পার্ট টাইম, এবং আমরা দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো আমরা ইউজ করি শুধুমাত্র সেই জিনিসগুলো ব্যবহারের মাধ্যমে আমরা শারীরিক ভাবে কিন্তু সুস্থ থাকতে পারতেছি। এখান থেকে আপনি 2 থেকে 3 বছরের মাধ্যমে এমন একটি বিজনেস দাঁড় করতে পারতেছেন যেটা আপনাকে 20 থেকে 30 বছর খাটতে হবে না, শুধুমাত্র 2 থেকে 3 বছরের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে সফল হবেন। এই যে এখানে যে সফলতা একটু চিন্তা করেন, যেখানে সফলতা এবং আদার সাইড যে অন্য সাইড গুলো আছে সেখানে সফলতা আপনাকে কে দেবে? আমি মনে করি অবশ্যই যে কোনো সাইডে আপনি সফলতা বলেন না কেন সেই সফলতা থেকে আপনি একটা সফল লাইফ, সফলতা হচ্ছে একটা জিনিস যে আপনি যে কোনো একটা কাজে সফল হয়েছেন, আর সফল লাইফ হচ্ছে যে আপনার পুরো জীবনটাই ওই সফলতার মাধ্যমে সাকসেস। তাহলে আমরা কিন্তু এই সফল লাইফটা কিন্তু অন্য কোনো সাইড থেকে আমরা পাই না, তবে দেখছেন যে কিন্তু আমরা অবশ্যই পাইতেছি। মানে একটা লাইফে যে জিনিসগুলি প্রয়োজন, সুস্থ থাকা, সময়ের স্বাধীনতা, ফ্রিডম, সকল কিছু কিন্তু আমরা এই ডিক্স নিতে পারছি যেটা আপনি অন্য কোনো দিকে পাবেন না। হয়তো আপনি ইনকাম করতে পারবেন, আপনি সময় পাবেন না, আপনি সময় এবং ইনকাম দুইটা পাবেন, হয়তো আপনি সুস্থ নাই,
তাহলে সেই সুখেরও কিন্তু কোনো মূল্য নাই। আমি ঢাকাতে অনেক দিন ছিলাম, আমার বিশেষ করে ছোট থেকে বড় হয় ঢাকাতে, তো সেখানে আমি অনেক মানুষ দেখতাম যে যারা কিনা স্বামী স্ত্রী দুজনেই চাকরিতে চলে যেত, সরকারি থেকে বিভিন্ন চাকরিতে, কিন্তু তাদের ছোট ছোট বাচ্চা ছিল, 2 বছর 3 বছরের বাচ্চাগুলি, সেই বাচ্চাগুলোকে সময় দেওয়ার মতন সময় তাদের থাকে না। আর এটা আসলে কোনো গল্প না, একদম বাস্তব কথা, যেটা আমি নিজে অ্যাভেলেবেল দেখেছি ঢাকাতে। তো তারা কি করে, একটা বুয়া রাখে, একটা বুয়া অথবা আয়াজ বলে আর কি, যারা যারা কেউ হয়তো বুয়া বলেন কেউ আয়া বলেন, তো সেই মানুষগুলোর দ্বারাই তাদের সন্তান, এই যে এত আদরের সন্তানগুলো, তাদেরকে তারা লালন পালন করে এই সমস্ত আয়া এবং বুয়া দিয়ে, কারণ তাদের সন্তানকে সময় দেওয়ার মতন সময়টা তারা থাকে না। সকালবেলা তারা তাদের কাছে রেখে যায়, এবং রাতে এবং বিকালে যখন আসে, অনেকেই আসছে যারা মিডল ইস্ট কাজকর্ম করে, তারা কিন্তু নিজের সন্তানকে সকালবেলা ঘুম পাড়িয়ে কাজে যায়, আবার যখন কাজ সেরে বাড়ি, কাজ শেষ করে বাড়িতে ফিরে, তখনও সেখানে কিন্তু দেখে যে তার সন্তান গুলো ঘুমিয়েই থাকে। একটা বাচ্চা যদি তার বাবা মার আদর সন্তান বা আদর যত্ন না পায়, সে যখনই আসে শুধু ঘুমের মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তিটা কতটা আদর পেল তার বাবা মার কাছে। এবং আমরা আসলে দেখেন দুনিয়াতে যে যাই করতেছি না, প্রত্যেকটা মানুষই কিন্তু শুধুমাত্র আমাদের পরিবারকে নিয়ে চিন্তা ভাবনা করতেছি, আমাদের যে সন্তান রয়েছে তাদের ভবিষ্যতের চিন্তা করতেছি, কিন্তু এই চিন্তাটা আমাদের কতটা সঠিক এটা কিন্তু আমরা আসলে কেউ একটু চিন্তা করি না, যে আসলে এই চিন্তা ভাবনা গুলো আমাদের কতটা সঠিক, আমরা যে পথে আগাইতেছি এটা আসলে কি, এবং কতটুকু স্বাধীনতা, কতটুকু সফলতা আমাদেরকে ভবিষ্যতে দিবে। আমরা এত কষ্ট, এত কাজ করতেছি শুধুমাত্র পরিবার পরিজন তাদের জন্য, কিন্তু একটু চিন্তা করেন তো, আপনি আজকে যদি 1 লক্ষ টাকা ইনকাম করেন, এই ইনকামটা তো আপনার লাইফ টাইম সিকিউরিটি দিবে না, আপনি যতক্ষণ বেঁচে আছেন, যতক্ষণ কাজ করবেন শুধুমাত্র ততক্ষণই কিন্তু আপনি ইনকামটা পাবেন। এখন আপনি 5-10 বছর কাজ করার মাধ্যমে আপনি 1 কোটি টাকা ইনকাম করলেন, অথবা আপনি ব্যাংকে 1 কোটি টাকা একটা জমা রাখলেন, অর্থাৎ আপনি আয় করলেন, সে অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনার যে পরিবার, যে সন্তান আছে, তাদের জন্য আপনি কি রেখে গেলেন, ওই 1 কোটি টাকা? আসলে ওই 1 কোটি টাকা দিয়ে আপনার সন্তান, আপনার পরিবার তারা কতটুকু চলতে পারবে? কারণ টাকা এমনটা জিনিস, কারো হাতে কিন্তু থাকবে না। এবং আপনি যদি এই টাকাটা না রেখে তাদেরকে, অর্থাৎ আমি যদি ডিএক্সএনকে বলি যে টাকার মেশিন, যদি আপনি একটা টাকার মেশিন তাদেরকে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু তাদের কখনোই টাকার অভাব পড়বে না। আর এই ডিএক্সএন কিন্তু হচ্ছে আমাদের টাকার মেশিন, যদি আপনাকে এটা মেশিন বানাইতে পারেন, সুযোগ সবার জন্য আছে যদি আপনি কাজে লাগাতে পারেন। এই যে সুযোগটি দেখছেন আমাদের আছে, এটা আমাদের প্রত্যেকেরই কিন্তু, তবে সবাই দেখেন সফল হবে না, এবং সবাই কিন্তু আর সফলতার একটা বিষয়, আপনি যদি ব্যর্থ হন কেউ আপনাকে সহযোগিতা করবে না, আর আপনি ব্যক্তিরা যদি সফল হন আপনার সফলতা কেউ কিন্তু কেড়ে নিতে পারবে না। অবশ্যই সিদ্ধান্ত এবং বিশেষণ কিন্তু আমাদের, কারণ আমরা এমন সফলতা চাই যে সফলতার মাধ্যমে শুধুমাত্র নিজে সফল হব না, এই একটা সফলতার মাধ্যমে খুব শর্ট টাইমে, দেখেন একটা কথা বলে যে আসলে সফলতার কোনো শর্ট টাইম নেই, আমি মনে করি কথাটা পুরো সত্য না, আবার পুরো মিথ্য না। আমাদের ডিএক্সএনে যদি বলে থাকি একদম শর্ট টাইমলি বলতে, আপনি যদি মনে করেন যে আপনি 2-3 মাসে সফল হয়ে যাবেন, তাহলে এটা কখনোই সম্ভব না। বাট ডিএক্সএন থেকে আপনি 2 থেকে 3 বছর যদি কাজ করেন, এটা আমরা অন্য সাইডে যদি 20 থেকে 25 বছর 30 বছর কাজ করে সফল হতে চাই, এই 30 বছরের ক্ষেত্রে যদি আমরা 3 বছর মিলাই, তাহলে আমি মনে করি এটা অবশ্যই একদম ইজিলি শর্ট টাইম। এই শর্ট টাইমটা যদি আমরা এই শর্ট টাইমে সফল হতে পারি, তাহলে শুধু আপনি ব্যক্তিটা কিন্তু সফল নয়, 2 থেকে 3 বছরে আপনি ফ্রিডম, আপনার পরিবার ফ্রিডম, এবং আপনার যে পরবর্তী জেনারেশন আছে তারও কিন্তু ফ্রিডম। আজকে হয়তো বা, কারণ একটা কথা আছে অনেকেই আমাদের গ্রামে বসে 2টা কথা বলে, যে ভাব ভাব ভালো হলে তার ব্যাটটাও ভালো হবে। আর অনেকেই বলে যে ওই আলেমের গলে ঘরে জালেম হয়, আবার জালেমের ঘরে আলেম হয়, ভালোর ঘরে কিন্তু খারাপ হয়, খারাপের ঘরে ভালো হয়। আমাদের সন্তানরা কিরকম হবে এটা কিন্তু আমরা আসলে বলতে পারি না, বা বর্তমান যে যুগ, ভালো ছেলে যে ভালো হবে বা খারাপ ছেলে খারাপ এটা বলা যায় না। তা আপনি হয়তো বা খুব ট্যালেন্ট, খুব মেধা, আপনি আপনার ট্যালেন্ট এবং মেধা দিয়ে আপনি ইঞ্জিনিয়ারিং করছেন, অথবা ডাক্তারি করছেন, আপনি ব্যারিস্টার করছেন, যে কোনো কাজ হতে পারে করছেন, কিন্তু আপনার ছেলেটা যে আসলেই তারা এই জিনিসগুলো করতে পারবে কিনা, এটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই, তাই না? হয়তো আপনি প্রচুর টাকা পড়াশোনা, তার পড়াশোনার জন্য অনেক টাকা ব্যয় করতেছেন, ভালো স্কুল কলেজে তাকে পড়াশোনা করাইতেছেন, কিন্তু একটা সময় কিন্তু আপনি ব্যক্তিরা থাকবেন না, আপনার লক্ষ্য এবং চিন্তা ভাবনা থাকবে কি, যে আপনার যে ছেলে এবং যে সন্তানটা আছে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদেরকে আপনি কিভাবে প্রতিষ্ঠিত করবেন, কোন মাধ্যমে করতে চান। হয়তো আপনি একটা ব্যবসা করছেন, অথবা আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনার ছেলে যেটা হবে তার তো কোনো গ্যারান্টি নেই, না হতে পারে। আপনি যদি ডিএক্সএনের মাধ্যমে একটা পজিশন তার জন্য রেখে দিতে পারেন, যেটা কিনা সে চাইলেও নষ্ট করতে পারবে না,
আপনি যদি তাকে একটা ব্যবসা দেখেন, একটা ব্যবসা যদি আপনাকে দিয়ে দেন, একটা দোকান অথবা একটা কোম্পানি যে কোনো একটা কিছু দিয়ে দেন, আপনি অনেক কষ্টে অনেক চেষ্টার মাধ্যমে সেটা থেকে আপনি অনেক সফলতা অর্জন করছেন, সেই দায়িত্বটা যদি আপনার ছেলেকে দেন, সে যেটা ধরে রাখতে পারবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, বরং তো সেটা নষ্ট হতে পারে, এটা স্বাভাবিক। অর্থাৎ সেখানে কিন্তু লসের সম্ভাবনা আছে। আর আপনি যদি ডিরেকশন থেকে তাকে একটি সফলতার ওই টাকার ব্যাংক যেটাকে আমি বলি, এটা যদি আপনি তাকে দিয়ে দিতে পারেন, সে চাইলেও কিন্তু এটা নষ্ট করতে পারবে না, কারণ এটা সিস্টেমে সে পারবে না। আপনার যদি আজকে 50,000 একটা বিজনেস, 1,000 একটা টিম থাকে, আপনার ছেলে যদি আইসা বলে যে আমি 50,000 টিম ওই মোবাইলের সফটওয়্যারের মধ্যে একটা একটা ডিলিট করে ফেলাবো, এটা কি আসলে সে পারবে? কখনোই কিন্তু সে পারবে না, সে চাইলেও পারবে না। আর সে যদি এত স্মার্ট একটা ইনকাম পায়, তাহলে তার এটা চিন্তা ভাবনা করার তো কোনো প্রশ্নই উঠে না, তাই না? তাহলে অবশ্যই একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি যে আমাদের সফলতাটা আসলে কোথায় আছে। আমরা সফল হতে চাই এমন কিছুর মাধ্যমে যেটার মাধ্যমে কিনা আমাদের পুরো লাইফ সফল হবে, শুধু আমরা একা ব্যক্তি সফল হবো না, আমাদের পুরো লাইফ সফল এবং সাকসেস, এবং যার মাধ্যমে আমাদের পুরো ফ্যামিলিও কিন্তু সাকসেস। এবং আমরা দেখেন বাস্তবতা, আমরা অনেকেই দেখি যে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, অনেকেই বৃদ্ধাশ্রম, এই বৃদ্ধাশ্রমটা কেন করছে জানেন? অনেক সুসন্তান আছে যারা কিনা জীবিত থাকে, তাদের বাবা মাকে তারা ভালো অবস্থান থাকা অবস্থায় তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, ফেলে দেয়। অনেকেই অবহেলা করে, অনেকে কিন্তু বৃদ্ধাশ্রমে রাখার সময় নেই, বের করে দেয় বাসা থেকে। কেন করে জানেন? এই ব্যক্তিটা যখন তার যৌবন ছিল, তাদেরকে খাওয়াইছে, পরে থেকে ইনকাম করে দিছে, একটা সময় যখন সে বৃদ্ধ হয়ে গেছে, তার ইনকামের কিন্তু কোনো সুযোগ নাই, সে ইনকাম করতে পারতেছে না বা পারবে না, সম্ভব না। কিন্তু তখন তো তার ছেলে বা মেয়েরা কিন্তু এটা অনেকেই দেখে না, সে তো বুড়া লোক, এ তো মারা যাবে এমনিতে, অনেক অসুস্থ, এত টাকা খরচ করে কি লাভ, সে তো মারাই যাবে। সেই ব্যক্তির আর প্রতি লক্ষ লক্ষ টাকা চিকিৎসা করার তো কোনো প্রয়োজন নাই, এমনও মারা যাবে সেমনও মারা যাবে, তাই না? তো তাদের চিন্তা ভাবনা থাকে যে সে মরুক, এটা কেউ মাইন্ড বা ভিন্নভাবে নিয়ে না, আমাদের বর্তমান সমাজে এরকম কিন্তু আছে, অনেক অ্যাভেলেবেল এটা হইতেছে। ওই যে ওই সময়টা, যে সময়টা আপনি দেখছেন, যদি আপনি এখান থেকে থাকতে পারেন, যার মাধ্যমে যদি আপনি সফল হন, আপনার ওই সময়ে আপনি শুধু যৌবন কালে বা আপনি এখন থেকে যে ফ্রিডম লাইফ কাটাতে থাকবেন তো থাকবেনই, মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আপনার যত্ন কখনোই কমবে না। ওই টাইমেও কিন্তু আপনার যে পরিবার পরিজন আছে সবাই আপনাকে অনেক যত্ন করবে, কারণ আপনার হাতে কিন্তু সেই সোনার একটি চাবি আছে, যে চাবিটা আপনি কাকে দিবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ছেলে বলেন, মেয়ে ছেলে বলছে, যারাই থাকুক না, সবাই কিন্তু আপনাকে অনেক যত্ন করবে, অনেক ভালোবাসা দিবে। এখন দেখেন এটার মাধ্যমে আমরা কি পাইতেছি, সারা জীবন অর্থাৎ যতদিন নিজের ইচ্ছে শক্তি বা নিজের শক্তি সবকিছু যৌবন ধরে রাখতে পারবেন বা আছে, ততক্ষণ আপনি এটার মাধ্যমে স্বাধীন এবং ফ্রিডম, এবং কি বৃদ্ধ বয়সেও কিন্তু আপনি এটার মাধ্যমে সুন্দর একটি লাইফ উদযাপন করতে পারবেন। আপনি অসুস্থ হলে দেখবেন যে আপনার সেবা করার জন্য মানুষ অভাব করবে না, অনেক মানুষ পাবেন আপনাকে সেবা করার জন্য। এখন দেখেন আসলে জীবনের সফলতা এবং সার্থকতাটা কোথায়, মানে সফলতা হচ্ছে একটা জিনিস আর সার্থকতা হচ্ছে একটা জিনিস। আমি মনে করি আমাদের দিয়ে হচ্ছে সার্থকতা, যদি আপনি এখান থেকে সফলতার মাধ্যমে সফল অর্জন করতে পারেন, তাহলে এটা হচ্ছে আপনার সার্থকতা, যেটা মাধ্যমে শুধু এই কাল নয়। এবং দেখেন আপনি ব্যক্তিরা যখন মারা যাবেন, এখানে শুধুমাত্র যে আপনি বেঁচে থাকা পর্যন্ত আপনি মানুষের ভালোবাসা আদর পাইলেন তা কিন্তু না, মৃত্যুর পরেও কিন্তু আপনি ভালোবাসা পাবেন, অসংখ্য মানুষের আপনি পাবেন। যেমন আমাদের অনেক লিডার দেখেন, আমাদের যেমন সাদ্দাত স্যারের কথা যদি বলি, সকলেরই প্রিয় মুখ, এবং আমি যে রিয়েকশনে জয়েন করছি হয়তো আজকে 9 মাস পার করছি আর কি, উনি কিন্তু মারা গেছে আমার জয়নিং এরও আরো মনে হয় 1 থেকে 1.5 বছর আগে। সে ব্যক্তির কাছে আমি কখনোই চিনতাম না, বা আমি রিয়েকশনে জয়নিং করার পরেও কিন্তু সে মারা যায় নাই, আমি জয়েন হওয়ার আরো অনেক আগেই সে মারা গেছে। তারপরে এই ব্যক্তিটার নাম আমি মুখে নিছি, কেন নিছি, অবশ্যই সে এরকম কিছু করে গেছে যার মাধ্যমে আমরা তাকে চিনি, এবং আমাদের পরবর্তী যারা আছে সবাই এই ব্যক্তিগুলাকে কিন্তু স্মরণ করবে, তাদেরকে ভালোবাসবে। বিশেষ করে তার কথাগুলি যখন শুনি, তার ভিডিওগুলো যখন দেখি, তখন অনেক আসলে শেয়ার করার মতন, এবং তখন কিন্তু অন্তত আমি আমার কথাও যদি বলি, অন্তত মন থেকে কিন্তু একটা দোয়া করি, এবং ওনার যে ভিডিওটা যদি কাউকে দেয় কোনো নিউ মেম্বারকে, তখন কিন্তু এটা বলে দেয় যে উনি হচ্ছে সাদা স্যার, এই সময় উনি মারা গেছে আলহামদুলিল্লাহ, ওনার ইনকাম কিন্তু মারা যায় নাই, খুবই একজন ভালো মনে মানুষ ছিল, কথা থেকে বলতে আল্লাহ পাক ওনাকে জান্নাত মুক্ত করে, অন্তত এই কথাটাই পাপি বান্দা হিসাবে এই কথাটা হলেও কিন্তু বলি। তাহলে আপনি আমি আমরা এই ব্যক্তিগুলি যদি আমরা এমন কিছু রেখে যেতে পারি যেখানে কিনা দুনিয়াতে আপনি মৃত্যুর পরেও অসংখ্য মানুষ আপনাকে ভালোবাসবে, অসংখ্য মানুষের দোয়া আপনি পাবেন, এই যে সিস্টেমে আপনি অসংখ্য ব্যক্তিকে সফলতার পথ আপনি দেখিয়ে গেলেন,
যারা আপনার মাধ্যমে অনেকেই সফল হবে, সেই ব্যক্তিগুলোকে আপনাকে মনে করবে না? অবশ্যই কিন্তু মনে করবে। যেমন আমি একটা কথা শেয়ার করি, যে আমি আসলে ডিএক্সিনে যখন জয়নিং করছিলাম অথবা যার মাধ্যমে জয়নিং করছিলাম, সেই ব্যক্তিটা কিন্তু আমাকে জাস্ট ডিএক্সিনের দাওয়াতটা দিয়েছিল, যে ডিএক্সিন নামে এমন একটি কোম্পানি আছে। তো সে জাস্ট শুধু আমাকে দাওয়াতটা দিয়ে কিন্তু সে 2-3 দিন পরে সে চলে গেছে, সে ডিএক্সিন থেকে নাই, হারিয়ে গেছে। এবং হারিয়ে যাওয়ার পর পরিচয় আমার অন্য একটা সাইড দিয়ে অনেক ক্ষতি করার চেষ্টা করছে। তো তারপরে ওই ক্ষতির কথাটা কিন্তু আমি মাথায় বিশেষ করে এখন আনি না, কারণ এই ব্যক্তিটার উসিলাতে কিন্তু আমি আজকে ডিএক্সিনের মতো একটা সুন্দর একটি প্ল্যাটফর্মের সন্ধান পাইছি। এই জন্য আমি তার কাছে কিন্তু 1000 বার কৃতজ্ঞ, এবং তার জন্য কিন্তু ওই যে খারাপ কাজটার জন্য তাকে বদলে দেয় না, কিন্তু শুধুমাত্র এই নিউজটা দেওয়ার জন্য তাকে কিন্তু আমি এখনো তার জন্য মন খুলে দোয়া করি এবং দোয়া করে যাব, কারণ তার মাধ্যমে আমি আজকে ডিএক্সিনের দাওয়াতটা পাইছি। তাহলে আপনিও কিন্তু আপনি সেই ব্যক্তি যে ব্যক্তির মাধ্যমে, আপনার মাধ্যমে কিন্তু অসংখ্য ব্যক্তি এই সিস্টেমে আসতে, একটা দিন একটা সময় তারাও সফল হবে, তারাও কিন্তু আপনার নামটি এভাবে রাখবে, কথা বলবে। যেমন আমাদের লিডার একটু আগে যে কথা বলেছিল, যে খালেদ সাইফুল্লাহ ভাই, উনি কিন্তু ওনার কথাটা বলতে পারতো না বা বলতো না যদি তার কাছে এমন কোনো কিছু না পেতো, অথবা তার মাধ্যমে যদি এখানে জয়েন না হতো। আজকে হয়তো এখানে 90 জন 80 জন পার্টিসিপেন্টের সামনে সে কথা বলতো, কিন্তু ভবিষ্যতে সে যদি কোন স্টেজ প্রোগ্রামে 5,000 অথবা 5 লক্ষ ব্যক্তির সামনেও যায়, আমি মনে করি এবং বিশ্বাস করি অবশ্যই সেই ব্যক্তিটার নামটা স্মরণ করবে, যে যার মাধ্যমে সে এসেছে। তাহলে দেখেন তো এখানে আপনি কি পাইতেছেন। আপনি যদি চান যে আপনি এলাকাতে খুব দয়ালু মানুষ, বা আপনি অনেক কিছু করতে চান, আপনি চান যে আপনার এলাকাতে আপনার আশেপাশে যারা অসহায় আছে, তারা চাকরি করতে পারে না, তাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দিতে বা তাদেরকে একটা ইনকামের পথ দিতে, কিন্তু আপনি তো নিজেই অসহায়, আপনি কি করবেন? আপনি নিজেই তো আপনার কোনো কর্মস্থানের ব্যবস্থা নাই, তো আপনি তাদেরকে কিভাবে কর্মস্থানের ব্যবস্থা করে দিবেন? যদি প্রচুর পরিমাণে টাকাও থাকে আপনার পক্ষে কিন্তু সম্ভব হবে না, আপনার আশেপাশে যারা আছে সবাইকে সবসময় আপনার এদের দায়িত্বটা না, হয়তো বা আপনি তাদেরকে 5,000 টাকা দিতে পারবেন, অথবা 1 মাসের আপনি খরচ কিনে দিতে পারবেন, বাট আপনার পক্ষে কখনোই সম্ভব হবে না পুরো মানুষগুলোকে সাপোর্ট দেওয়া। কিন্তু আপনি যদি তাদেরকে একটা ইনকামের রাস্তা তৈরি করে দিতে পারেন, তাহলে সেটা কিন্তু অবশ্যই অনেক বেটার। যেমন একটা কথা বলে না, একটা রোগের বিষয়ে, যে রোগ সারানোর চাইতে প্রতিরোধ করা ভালো। অর্থাৎ আপনি যদি একটা ব্যক্তিকে মাছ ধরে দেন, আপনি তাকে নিয়ে মাছ ধরতে গেলেন পুকুরে, সে মাছ ধরতে পারে না, সে মাছ ধরতে পারে না, আপনি তাকে দয়া করে আপনার ধরা মাছ থেকে তাকে 2টা মাছ প্রতিদিন দিতেন। কিন্তু আপনি প্রতিদিন তাকে 2টা মাছ করে না দিয়ে আপনি যদি তাকে মাছটা ধরা শিখাই দেন, তাহলে তো সে আপনার উপর নির্ভর করতে হবে না, তাই না? কারণ আপনি মাছটা ধরা শিখাই দিলে আপনার অপরিবর্তিত, আপনি না থাকা অবস্থায় সে মাছ ধরতে পারবে, সে খেতে পারবে। তো এটা কিন্তু আমরা এই ডিএক্সিনের মাধ্যমে আমরা করতে পারতেছি, শুধুমাত্র নিজে নয় অসংখ্য মানুষকে সফলতার পথ দেখাতে পারতেছি, এবং যার মাধ্যমে তারা সাকসেস, আর আপনি তো এরা যদি সাকসেস হয় সফলে আপনি ব্যক্তিটা অটোমেটিকলি সাকসেস এবং সফল হয়ে যাবেন। তো আমি মনে করি অবশ্যই আমরা ডিএক্সিনে যারা আছি সফলতার জন্য আমাদের মাইন্ডটাকে এমন ভাবে সেট করতে হবে যেন কখনোই কোনোভাবে আমরা এখান থেকে ভেঙে না পড়ি। আমাদের যে কোনো মূল্যই হোক সফলতার মঞ্চে আপনাকে যেতেই হবে, কারণ এই সফলতার মঞ্চে যাওয়ার জন্য কিন্তু আপনাকে বাধা আসবে। কিন্তু আমাদের অনেক গ্রেট লিডার আছে, আমরা নিজেরাও ফেস করছি, আমি নিজেও কিন্তু অনেক সমস্যা ফেস করছি, যেটা বলার মতো না, মনে করলে হয়তো বা নিজেরই খুব কষ্ট আছে। যেমন একটু যদি শেয়ার করি আপনাদের সাথে, যে আসলে আমরা এখানে যে বাধাগুলি ফেস করি, বিশেষ করে পরিবারকে যদি বলি, পরিবারের কাছে কিন্তু এমন বাধা আছে যেটা আসলে কখনোই কল্পনার মতো না। আমার ক্ষেত্রেও যদি বলি, আমি যখন ডিএক্সিনটা শুরু করেছিলাম প্রথম মাসেই, আমি জানি যখন আমি মোবাইল নিয়ে আস্তে আস্তে একটু ঘাটাঘাটি করি শুরু করি, বা তখন যদি কথা বলা শুরু করি, তখন থেকে আমাকে অলরেডি একটা বাধা, অর্থাৎ আগ্রাম বার্তা, অর্থাৎ অগ্রিম বার্তা দিয়ে দিচ্ছে আর কি, যে খবরদার এগুলোতে যেন কখনোই না যাও, ঠিক আছে? তো আমি তাদের কথাটা কানে দিই না, বললাম যে যাক, তো বলতেছে ভালোর জন্য, বাট আমি একটু রিসার্চ করে দেখি এটা আসলে কি। যখন আমি এটা বুঝতে পারলাম, তখনকার থেকে কিন্তু শুধু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যে এই জিনিসটা আমি যতটুকু বুঝছি আলহামদুলিল্লাহ, এটার শেষ যতক্ষণ আমি না যাবো আমি থাকবো না, মানে থামবো না, এই চলার পথে যে কোনো বাধা আসুক তাই হোক না কেন, আমি আমার লক্ষ্যটা থাকবো, আমি আমার সেই লক্ষ্যে আমি পৌঁছাবই। অর্থাৎ করবো কাজ হচ্ছে একটা, আর করবই হচ্ছে একটা, আমি কিন্তু নিয়ে খুশি যে আমি এটা করবই, এটা আমার যা করা লাগবে আমি তা করবো। এইভাবে যে অবস্থা, তার ঘর থেকে শুনলাম যে সিগন্যাল, তখন হাতে তো টাকা নাই, তারা তো আমাকে অ্যাক্টিভ করার জন্য টাকাও দিবে না, তখন কি করলাম, নিজের কাছে কিছু টাকা ছিল,
এবং বাকি যে বন্ধু বান্ধব ছিল তাদের কাছে কিছু কয়েকজনকে বললাম যে তোমরা তো বিভিন্ন জিনিস ইউজ করো, কসমেটিক আইটেম বা বিভিন্ন আইটেম তো শৌখিন ভাবে আজকে ইউজ করো, তাহলে আমার কাছে কিছু জিনিস আছে তোমরা এগুলো একটু ইউজ করে দেখতে পারো। তো তখন তাদেরকে আমি দু একজনকে বলার সাথে সাথে তারা দু একজনের 2-3 হাজার টাকা প্রোডাক্ট নেয় এবং বাকি টাইম নিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব তাড়াতাড়ি আইডিয়া অ্যাক্টিভ করে বিজনেসটা শুরু করেছিলাম। এবং তারপর থেকে কিন্তু বাধার কোনো শেষ নাই এবং চলার পথে এরকম বাধা গুলো আমার ফ্যামিলি থেকে আসছে যে হয়তো বা ডাইরেক্টলি বলতে হয়তো ডিএক্সন ছাড়তে হবে নয়তো পুরো ফ্যামিলি ছাড়তে হবে। তো আমি তার সরাসরি তাদেরকে বলতে হয় না যে আমি ফ্যামিলি ছেড়ে দেবো, আমি তাদেরকে একটাই নক দিছি যে আমি ডিএক্সন কে ধরে রাখবো, আর এটাকে ধরে রাখতে গিয়ে আমার যা করা লাগে আমি তা করবো। এটা তো ওইভাবে বললো যে আমি তোমাদেরকে ছেড়ে দেবো, জাস্ট এটা বলছি ডিএক্সন কে ধরে রাখার জন্য আমার যা করা লাগে আমি তাই করতে প্রস্তুত আছি, আমি ডিএক্সন ছাড়তে রাজি না। আলহামদুলিল্লাহ দেখেন এর মধ্যে তো বাধা মানে একটু বড় হয়ে গেছে, তাই জন্য তারা মারতে পারে না, হয়তো ছোট হইলে মারতো আর কি, মারতে তো পারে নাই, প্রতি বিষয়টা তো রাগারাগি সেই অনেক কিছু করছে। আলহামদুলিল্লাহ যখন 3 মাসের মাথায় আমি স্টার এজেন্ট কমপ্লিট করি এবং ওই এজেন্টের ব্যানারটা যখন আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে প্রচার হয় তখন কিন্তু আমার পরিবার থেকে তারা আমাকে ওই পুষতে, এর আগে তো আমি অনেক পুশ করতাম কেউ কোনো আমাকে একটা লাইকও করতো না, কিন্তু এজেন্টের পুষতে যখন ব্যানার হয়েছে তখন তারা আমাকে আমার পরিবার থেকে একজনে একটা কমেন্ট করছে যে হয়তো এটা দিনে অনেক কিছুতে এই দিক থেকে বলছি কোনো কিছু করতে পারি নাই বা সহযোগিতা করতে পারি নাই, তো এমন কিছু কথা বলে একটু নত মানে নীরব হয়ে আর কি মেসেজ সঙ্গে জানাইছে। আলহামদুলিল্লাহ দেখেন আজকে এই জিনিসটা যদি আমি না আসতাম, আমি 3 মাসে এবং 6 মাসে রবি কমপ্লিট করছিলাম এবং আমি 9 মাসে এখন রানিং আছি, তো আমি যদি তখন শুধু পরিবার না এরকম অনেক মানুষের কথাগুলো কিন্তু আমাকে শেষ করতে হয়েছে। আমি এবং আপনারা যারা আছেন যদি এই জিনিসগুলো শেষ করার ক্ষমতা আপনাদের না থাকে এবং আপনারা যদি এটা মনে করেন যে আসলে যারা বলতেছে এগুলো, তাহলে আমি তাদের কথাটাই অ্যাকসেপ্ট করে নিলাম, আমার সিদ্ধান্তটা বাতিল করে দিলাম, তাহলে এই যে ব্যক্তিগুলো যারা আপনাকে এই কথাগুলো বলতেছে অবশ্যই আপনি যে ডিএক্সন জয়েন করছেন প্রতিদিনই কিন্তু আপনাকে বলে নাই তাই না, বলতে বলতে দেখেন যে আপনার 1 মাস পার হয়ে গেছে, তাহলে তখন যদি আপনি 1 মাস পর সিদ্ধান্ত নেন না যেটা এত করে বলতেছে তাহলে আমি ডিএক্সনটা ছেড়ে দিই, তখন তারা আপনাকে কি বলবে জানেন? এই যে তো বলছিলাম আগে ছেড়ে দিতা তাহলে তো এই সময়টা নষ্ট হইতো না। আমাদের কিন্তু সিদ্ধান্তটা এরকম নেওয়া উচিত যে যাই বলুক না কেন এমন কিছু করে দেখাতে হবে আমাদেরকে, যারা আজকে যে নেগেটিভ কথাগুলো আমাদের বলতেছে তাদের মুখ থেকে পজিটিভ কথাগুলো বের করবই, এরকম একটি সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করতে পারি। আমি মনে করি অবশ্যই আপনারা এখানে যারা আছেন এই সিদ্ধান্তটা যারা নিতে পারবেন অবশ্যই আপনারা সাকসেস হবেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা, হয়তো 2 দিন আগে হয়তো বা 2 দিন পর, কিন্তু সাকসেস আপনি হবেনই। তো আমাকে যখন এই কথাগুলি বলতো দেখেন পরিবার বন্ধু বান্ধব, আমি কিন্তু ওই কথাগুলোতে নেগেটিভ হয়ে বরং খুশি হইতাম আর মনে মনে একটা জিদ অর্থাৎ একটা মনের ভিতরে একটা গাছ লাগাই দিয়েছিলাম তাদের কথাগুলোর ভিতরে যে তোরা বলতে থাকবি যত বলবি আমি এক একটা জবাব দেওয়ার জন্য মানে কিছু লেখা আমি মনে হচ্ছে লিখে রাখতেছি, যত বেশি আমি লিখবো আমি মনে করবো তত বেশি তোদেরকে আমি চিনতে পারবো, কারণ প্রকৃত বন্ধু বা যাই বলেন না কেন যারা আপনার ভালো কাজ বা যে কোনো কাজ যারা প্রকৃত বন্ধু বা কাছের মানুষ তারা কখনোই আপনার কোনো কাজে বাধা দিবে না, যদি পারে সহযোগিতা করবে, যদি সহযোগিতা করতে নাও পারে আপনাকে নিরসিত করবে না, বরং তো বলে যাবে যে ইনশাল্লাহ যাবে এগিয়ে যাবো। তো এই যে ডিএক্সন আর একটা কথা বলে যে আসলে ডিএক্সনের বিউটি, এই ডিএক্সনের মাধ্যমে যদি না আসতাম তাহলে হয়তো বা পৃথিবীতে অনেক মানুষ আছে কাছের মানুষ আপন মানুষ অনেক মানুষ ক্ষেত্রে চিনতে পারতাম না, যে ডিএক্সনের মানুষকে কিন্তু এরকম অনেক মানুষের ক্ষেত্রে চিনার সুযোগ পাইছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই ডিএক্সনকে এমন ভাবে মনে প্রাণে আগলে ধরছি এবং এখান থেকে সফলতার শেষ মঞ্চে আসলে যেতে চাই যদি আল্লাহ পাক কবুল করে, সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি করবেন সবাই। তো জি প্রিয় লিডার আমি আসলে আর লং করবো না আলোচনা। আমাদের প্রজেক্ট পরিবর্তন
আপনার সময় আছে, স্মার্টফোন আছে, আপনার হয়তো খরচ করার জন্য কিছু টাকা, এতটুকু আপনি ঢেলে দেন না, আপনি আইডি অ্যাক্টিভ করেন, আপনার সময় কিছু কাজে লাগান, কাজে লাগান, আর বন্ধু বান্ধবের কাজে লাগান, ছোট্ট জিনিসে কাজে লাগলে আপনি যে একদিন কোটি কোটি হয়ে যাবেন। আমি বরাবর মতো আমাদের কেউ লিডার চাই। আপনি আমাকে হোস্ট করে আপনি বেরিয়ে যান, আবার ঢুকেন। এখন শোনা যাচ্ছে, এখন ক্লিয়ার। আমাকে কিছু বলছিলেন নাকি, বলেন। আমি এতক্ষণ বুঝতে পারিনি, বলছি যে আজকে প্রোগ্রামে একটু ফিডব্যাক দিবেন, কেমন লাগলো আজকে প্রোগ্রাম। জি জি জি, চমৎকার চমৎকার। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অডিয়েন্স, উপস্থিত প্রিয় ভাই এবং বোনেরা, অ্যাকচুয়ালি চমৎকার। আমি কি বলবো, আমি অনেক মুগ্ধ হয়ে গেছি যে আমাদের তোফাজ্জল ভাই এবং আমাদের রোকেয়া সুলতানা আপু, ওনারা আসলে দুজনের অবস্থান থেকে যে চমৎকার ভাবে, সাবলীল ভাবে আমাদেরকে ডিএক্সএন সম্পর্কে বা ফিউচার সম্পর্কে যে ক্লিয়ার যে একটা মেসেজ আমাদেরকে ওনারা দিয়েছেন, আসলে আমি মুগ্ধ, আসলে আমি মুগ্ধ। দেখেন, ডিএক্সএন প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, এই যে আরো ট্যালেন্টফুল, আরো অনেক ট্যালেন্টফুল লোকরা কিন্তু ওনাদের মাধ্যমে কিন্তু আসতেছে। ওনারা তো আছে, ওনাদের থেকে আরো ট্যালেন্টফুল লোক কিন্তু ওনাদের মাধ্যমে কিন্তু ঠিকই আসতেছে। এই যে একটা পাওয়ার, এই সুযোগটা, এই পাওয়ারটাকে আপনি আপনার জন্য কোথা থেকে খাটাতে পারবেন, ইন ফিউচার যে কত ব্রাইটনেস, এটা কিন্তু আমরা উপলব্ধি করার দরকার। আপনারা দেখেন আজকে এই তোফাজ্জল হোসেন ভাই, তারপর রোকেয়া সুলতানা আপু, ওনাদেরকে কিন্তু আমরা কেউ চিনি না, কেউ জানি না, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, দেখেন ওনারা কিন্তু আমাদের মঙ্গলের জন্যই, ওনারা কিন্তু আজকে হৃদয় একদম খুলে, মন খুলে কিন্তু আজকে চমৎকার মেসেজগুলো কিন্তু আমাদেরকে দিয়ে গেছে। এবং যে মেসেজগুলো দিয়ে গেছে, যে ওই মেসেজগুলো কিন্তু আমরা অনেকে জানি, বাট এগুলো কিন্তু আমরা কখনো মনে করতাম না। আসলে বাস্তব, আমি যদি আমার অবস্থান থেকে আমার গ্রামের একটা যদি কাহিনী বলি, আমার গ্রামে একজন কোটিপতি ছিলেন, উনি কিন্তু মারা যাওয়ার সময় কিন্তু কোটি টাকার সম্পদ ওনার ছেলেকে দিয়ে গেছিলেন। কিন্তু ওই যে তোফাজ্জল ভাই যে কথাটা বলছে, ডিএক্সএন এর মেম্বার কিন্তু, ডিএক্সএন এর টিম কিন্তু আপনি যখন আপনার সন্তানের জন্য দিয়ে যাবেন, আপনার সন্তান চাইলে কিন্তু এটা একটা একটা করে ডিলিট করতে পারবে না, এটা কিন্তু সারা জীবন সে কিন্তু বুক করতে পারবে। কিন্তু আমার গ্রামের কিন্তু সে প্রমাণ কিন্তু আমি নিজ চোখে কিন্তু আমি দেখেছি। তো যাই হোক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে, সবাইকে শুধু এতটুকু বলবো, অন্তত আপনার জন্য যাই হোক না কেন, আপনার ফিউচারের জন্য হলো, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো, ডিএক্সএনটাকে সবাই আন্তরিকভাবে আঁকড়ে ধরে থাকুন। ইনশাল্লাহ সফল, সফলতা অনিবার্য, অবশ্যই আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে বিনীত অনুরোধ করি, আজকে যারা জয়েন করতে পারেন নাই বা জয়েন করেও অনেক ব্যস্ততার কারণে থাকতে পারেননি, আগামীতে প্রস্তুতি নিয়ে রাখবেন। এবং আজকে থেকে আপনারা লিস্ট করে তাদেরকে আপনারা আমন্ত্রণ জানাতে চান, আমাদের ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে, সবাইকে বলুন সাবস্ক্রাইব করার জন্য, এবং এগুলো প্রয়োজন তাদের গুরুত্ব দেওয়ার জন্য। চমৎকার কিছু জয়েন করতে পারি না বা ওইসব মনে থাকে না, সো আগামী আপনারা আগামী প্রোগ্রামগুলোতে এটা করবেন যে তাদেরকে জয়েন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, পারে সেজন্য লিঙ্ক করে তাদেরকে। আর ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই শেষ করছি, পবিত্র রমাদানের শুভেচ্ছা।